ক্লাস থ্রি, এখন গণিত ক্লাস। আজকে আমরা অনুশীলনী 10-এর অঙ্ক করব। আজ আমরা শিখব জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এইগুলো। আচ্ছা, জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা, আমরা এতদিন সংখ্যা নিয়ে অনেক কাজ করেছি, অনেক অঙ্ক করেছি। তাহলে এবার সংখ্যাগুলোকে আমরা দুটো দলে আলাদা করে দেব। এক দল হলো জোড় সংখ্যা, আর এক দল হলো বিজোড় সংখ্যা। তাহলে কাদের জোড় সংখ্যা বলবো? না, যে সংখ্যাগুলোকে দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে সেগুলোই হলো জোড় সংখ্যা। তাহলে দেখো, জোড় সংখ্যা কাদের বলছি? যেগুলোকে দুই দিয়ে ভাগ করলে মিলে যাবে। তার মানে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 আরও চলতেই থাকবে। হ্যাঁ, এখন আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো যে প্রত্যেকটা জোড় সংখ্যারই কিন্তু এককের ঘরের সংখ্যাটায় একটা মিল আছে। কি মিল? না, এককের ঘরে 2 থাকতে পারে, বা 4 থাকতে পারে, বা 6 থাকতে পারে, বা 8 থাকতে পারে, বা 0 থাকতে পারে। আবার দেখো, 2, 4, 6, 8, 0, তাহলে বারবার ওইগুলোই আসবে। তাহলে এমন কোনো সংখ্যা যার এককের ঘরের সংখ্যাটা 2, 4, 6, 8, 0 থাকবে, তাহলে সেগুলোই হয়ে যাবে জোড় সংখ্যা। তাহলে আমরা যে কোনো সংখ্যাকেই চিনে ফেলব যে সেটা জোড় সংখ্যা কিনা। কি দেখে? এককের ঘরে অঙ্ক দেখে। জোড় সংখ্যার আরেকটা নাম হলো যুগ্ম সংখ্যা। তাহলে এবার জোড় সংখ্যাকে বাদ দিলে কি পড়ে রইল? বিজোড় সংখ্যা। তাহলে দেখো, বিজোড় সংখ্যা কাদের বলবো? না, যার এককের ঘরে অঙ্কটাতে 1, 3, 5, 7, 9। আবার দেখো, ফিরে ফিরে আসছে। তাহলে সব সময় এককের ঘরের অঙ্কটায় কি থাকবে? 1, 3, 5, 7, 9। তাহলে সেই সংখ্যাই হয়ে যাবে বিজোড় সংখ্যা। তাহলে 11 এর এককের ঘরে 1 আছে, 13 এটারও এককের ঘরের অঙ্কে 3 আছে। তাহলে আমরা কেবল এটা জেনে নেব, 1, 2, 3, 5, 7, 9 এর যে কোনো একটা থাকলেই বিজোড় সংখ্যা হয়ে যাবে। তাহলে হলো জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। এবার আসছে মৌলিক সংখ্যা। যে সংখ্যাকে কেবলমাত্র 1 এবং ওই সংখ্যাটা দিয়েই ভাগ করা যায়, আর তৃতীয় কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মেলে না, তাকে বলে মৌলিক সংখ্যা। যেমন ধরো 5 সংখ্যাটা। তাহলে এবার আসছে মৌলিক সংখ্যা। সেটা হচ্ছে এমন সংখ্যা যা কেবলমাত্র 1 অথবা 5 দিয়ে, এই 1 অথবা ওই সংখ্যা দিয়ে ভাগ করলে কেবল মিলবে, তৃতীয় কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। যেমন আমি বললাম 5 সংখ্যাটা, একে 1 দিয়ে ভাগ করলে 5 পাবো, আর 5 দিয়ে ভাগ করলে 1 পাবো। তাহলে এই সংখ্যাটা হয়ে গেল মৌলিক সংখ্যা। আবার ধরো 7 সংখ্যাটা, একে 1 দিয়ে ভাগ করলে 7 পাবো, আবার 7 দিয়ে ভাগ করলে 1 পাবো, আর অন্য কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যাবে না, অতএব এটাও মৌলিক সংখ্যা। এবার ধরো 11, একেও 1 অথবা 11 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে সংখ্যাকে কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায়, অন্য কোনো তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাকে বলবো মৌলিক সংখ্যা। যেমন ধরো 6 সংখ্যাটা। 6 সংখ্যাটা হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 1 দিয়ে ভাগ করলে 6 পাচ্ছি, 6 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি। এছাড়াও 2 দিয়েও ভাগ করা যাচ্ছে, 3 দিয়েও ভাগ করলে মিলে যাচ্ছে। অতএব 1 আর 6 ছাড়া আরও সংখ্যা আছে যা দিয়ে একে ভাগ করলে মিলে যায়, তার মানে এটা আর মৌলিক সংখ্যা হলো না। তাহলে আমরা এটাই জানলাম। আচ্ছা, তাহলে মৌলিক সংখ্যার এগুলো হচ্ছে উদাহরণ। আচ্ছা, এবার হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো? যেগুলো মৌলিক নয়, অর্থাৎ যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। দেখো, 6 সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে, তেমনি 4 সংখ্যাটাকেও ভাগ করা যাচ্ছে, 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, এছাড়াও 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। অতএব এটা আর মৌলিক সংখ্যা রইল না, এটা হয়ে গেল যৌগিক সংখ্যা।
তাহলে যে সংখ্যাকেই এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে তাকেই বলে যৌগিক সংখ্যা। পাঁচের অঙ্কটায় বলেছে বলেছে কোন সংখ্যা মৌলিক সংখ্যাও নয় আবার যৌগিক সংখ্যাও নয়। তাহলে এক সংখ্যাটাকে মৌলিক সংখ্যাও বলা হয় না আবার যৌগিক সংখ্যাও বলা হয় না। দেখো, এক এই সংখ্যাটাকে মৌলিক সংখ্যাও বলা হয় না, যৌগিক সংখ্যাও বলা হয় না, ঠিক আছে। দুই কিন্তু মৌলিক সংখ্যা, আবার দুই জোড় সংখ্যাও বটে। জোড় সংখ্যার আরেকটা নাম হলো যুগ্ম সংখ্যা, বিজোড় সংখ্যার আরেকটা নাম হলো অযুগ্ম সংখ্যা। আচ্ছা, ছয় অঙ্কটা দেখো, এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক ও যৌগিক সংখ্যাগুলির অন্তর্গত। তাহলে আমি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা দুটোই আগে লিখব, তারপর তাদের অন্তর মানে পার্থক্য কত। আচ্ছা, এখানটায় একটা ছোট্ট কারেকশন করে নিও, বলেছে এক থেকে কুড়ি পর্যন্ত মৌলিক ও যৌগিক সংখ্যাগুলির অন্তর, সংখ্যাগুলির তো অন্তর হতে পারবে না, এতগুলো সংখ্যা তাদের কোনটার কী অন্তর, আর সব কটা সমানও নেই। আচ্ছা, তাহলে সংখ্যাগুলির সমষ্টির অন্তর, তাহলে মৌলিক সংখ্যা যেগুলো পেয়েছি সেগুলো তাহলে তার সমষ্টি বার করব, তাহলে সমষ্টি হচ্ছে এটার, এখানে লিখে দিলাম সমষ্টি হচ্ছে 77, আর এদের সমষ্টি হচ্ছে যৌগিক সংখ্যাগুলোর সমষ্টি 132। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য মানে অন্তর, অতএব 132 বিয়োগ 77 সমান সমান 55, তাহলে সমষ্টির অন্তর হলো 55, ঠিক আছে। সাতের অঙ্কটা দেখো, এক অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাগুলি কি কি। তাহলে এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা, তাহলে দেখো মৌলিক সংখ্যা যখন আমরা করলাম তখন হচ্ছে 2, 3, 5, 7, ব্যাস, এরপরেই এক অঙ্কের আর নেই, তাহলে এটা হয়ে গেল বৃহত্তম। আর ক্ষুদ্রতম বলেছিল, তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হয়ে গেল 2। তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাগুলি কি কি না 7 এবং 2, তাহলে এটা লিখে ফেলব। তাহলে হলো এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা 7 আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2।